নমস্কার এডুকেশন জোন চ্যানেল সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজ আমরা আলোচনা করব শিশু শিক্ষা শিশু মনস্তত্ব এবং পেডাগোজির ছয় নম্বর পার্ট নিয়ে এর আগে আমরা পাঁচটি পার্ট তৈরি করেছি যার লিঙ্কগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারবেন এই ভিডিওগুলো বিভিন্ন ধরনের টেট এস এল এস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সঙ্গে নেট স্যাটের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা এগুলো বাংলায় তৈরি করছি কিন্তু আশা রাখছি আপনাদের সুবিধা হবে নেট স্যাটের ক্ষেত্রে এই ভিডিওগুলোর বেশিরভাগ টপিক আমরা বিস্তারিত আলোচনা করে অলরেডি ভিডিওগুলো আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো যদি দেখেন আপনাদেরই সুবিধা হবে এই শর্ট কোশ্চেন বা এসিকিউ টাইপের কোশ্চেনগুলো অ্যান্সার করতে তাহলে আজ শুরু করছি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার থেকে প্রথম কোশ্চেনটি হলো আই ওয়ান্ট টু সাইকোলজি এডুকেশন এই উক্তিটিকে করেছিলেন পেস্তালজি নেক্সট লার্নিং অ্যান্ড অ্যাবিলিটিস গ্রন্থের লেখক হলেন ক্লেজমিয়ার ও রিপল এখানে অনেক কোশ্চেন অনেকের রিপিট হয়েছে বলে মনে হতে পারে আমরা বা আমাদের ভিডিওগুলো যারা রেগুলারলি ফলো করছেন তাদের একটু মনে হতে পারে কিন্তু যারা আজ নতুন বা এই শিশু শিক্ষা শিশু মনস্তত্ব পেটাকুজি সিরিজটি আপনারা দেখছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এডলি টোটালটি নতুন সেজন্য একটু ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি বড় হতে পারে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট থ্রি দা এইট দ্য সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইনস্টি ইনস্ট্রাকশন দ্য সাইকোলজি অফ লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন লেখাটির লেখক হল ডিসিকো থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন মনোবিদ্যা মানুষের আচরণ অনুসরণ করে এই দৃষ্টিভঙ্গিতে বলা হয় আচরণবাদ আধুনিক মনোবিদ্যা দুটি শাখায় বিভক্ত একটি শাখা হল পরীক্ষামূলক মনোবিদ্যা দ্বিতীয় নাম্বারটি হল প্রয়োগমূলক মনোবিদ্যা থ্রি এইট ওয়ান শিশুর জন্মগত প্রাথমিক বৈশিষ্ট্যগুলো পরবর্তীকালে পরিমাণগত ও গুণগত উভয়ভাবেই পরিবর্তিত হয় গুণগত পরিবর্তনের প্রক্রিয়াকে মনোবৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় বিকাশ আমরা গ্রোথ গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে তৈরি করেছি আশা রাখছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন বিস্তারিত আলোচনা যাচ্ছি না থ্রি টু মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান এই মতবাদের প্রবক্তা হলেন জেবি ওয়াটসেন নেক্সট থ্রি থ্রি শিশুর বিকাশের প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে সহায়তা করে যে প্রক্রিয়া তা হল শিক্ষা বৈধিক বিকাশ ও জ্ঞান বিকাশ শুধু শিক্ষার লক্ষ্য নয় শিক্ষার্থীর ব্যক্তিসত্ত্বা সামগ্রিক বিকাশ সাধন নেক্সট সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক হলেন ডক্টর জে এল মোরেনা থ্রি সিক্স মনোবিদ্যা হল আচরণের বিজ্ঞান উক্তিটি করেছিলেন ম্যাকডুগাল নেক্সট যে মনোবৈজ্ঞানিক নীতির উপর আধুনিক শিক্ষা পদ্ধতি প্রতিষ্ঠিত তা হল ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি ও সক্রিয়তার নীতি আমরা কতটা শিখতে চাই বা আমাদের শেখার আগ্রহ কতটা আমরা কতটা শিখতে পারব মোট কথা চাহিদা সামর্থ্য ইচ্ছা ইত্যাদির উপরে নির্ভর করে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতি কিন্তু প্রতিষ্ঠিত নেক্সট ধারণা গঠনের পদ্ধতিটি কি ধারণা গঠনের পদ্ধতিটি হল প্রথমে আমরা পর্যবেক্ষণ করি তারপরে কোনো বস্তুর সঙ্গে সেই জিনিসটির তুলনা করি তারপরে সেই বস্তুটির পৃথকীকরণ দেন সামান্যীকরণ এবং সর্বশেষ নামকরণের মাধ্যমে আমাদের সেই বস্তুটির প্রতি ধারণা গঠন হয় নেক্সট জ্ঞাত হওয়ার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা আমরা কিছু জানার জানি সেই প্রক্রিয়াটির কিসের মধ্য দিয়ে হয় প্রথমে সংবেদন সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে আশা রাখছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটি প্রথমে সংবেদন হয় সংবেদনের মাধ্যমে আমরা কোনো বস্তু প্রত্যক্ষণ করি এবং প্রত্যক্ষণ করার পরেই আমাদের বিভিন্নভাবে সেই বস্তুটির প্রতি ধারণা জন্মগ্রহণ করে থ্রি নাইনটি সংবেদন কি থেকে সৃষ্টি হয় সংবেদন উদ্দীপক থেকে সৃষ্টি হয় বাইরের উত্তেজনা মস্তিষ্কে পৌঁছলে মস্তিষ্কে যে স্নায়বিক চেতনা সৃষ্টি হয় তাকে বলা হয় সংবেদন একটি ইন্দ্রিয়জাত সংবেদন হল স্বাদ আমরা মূলত পঞ্চ ইন্দ্রিয় জানি চক্ষু নাসিকা জিহ্বা ত্বক সেই ইন্দ্রিয়গুলোর মধ্যে এক মানে যে কোনো একটি ইন্দ্রিয়ের একটি উদাহরণ বলছে স্বাদ বা টেস্ট যেটাকে বলা হয় নেক্সট থ্রি কোনো জৈবিক প্রক্রিয়ার ফলে মস্তিষ্কে সঞ্চারিত সরলতম স্নায়ুবিক অনুভূতিকে বলা হয় সংবেদন থ্রি কোনো বস্তু ব্যক্তির জ্ঞানেন্দ্রগুলোকে উত্তেজিত করে স্নায়বিক উত্তেজনা সঞ্চার করলে তাকে বলা হয় উদ্দীপক থ্রি নাইনটি ফাইভ কোনো উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তির প্রতিক্রিয়াকে বলা হয় আচরণ থ্রি দেহের অভ্যন্তরে অবস্থিত অন্তর সংগ্রাহকগুলি যে সংবেদন সৃষ্টি করে তাকে বলা হয় যান্ত্রিক সংবেদন আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে সংবেদন সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে যান্ত্রিক সংবেদন থ্রি নাইনটি সেভেন ইন্দ্রীয়গত পার্থক্যের জন্য বস্তুর গুণগত পার্থক্যের প্রত্যক্ষ তাকে বলা হয় জাতীয় বা উৎপত্তিগত পার্থক্য ইন্দ্রিয়গত পার্থক্যের জন্য বিভিন্ন ধরনের আমাদের আমরা যদি নিজের কথা বলি একজনের কথা বলি আমাদের বিভিন্ন ধরনের ইন্দ্রিয় আমরা চোখে দেখে একটি জিনিস বুঝি স্পর্শ করে একটি জিনিস বুঝি দেখে এক একটি জিনিস বুঝি কথার কথা আমি যদি একটি আপেল বা আম যদি আমরা স্পর্শ করি স্পর্শ করে আমরা বুঝতে পারবো সেই সেটি আম না আপেল যদি ধারণা হয়ে যায় আম বা আপেল যদি নাও বুঝতে পারি তাহলে আমরা চোখ দিয়ে চক্ষু দিয়ে কিন্তু আমরা চক্ষু নামক ইন্দ্রের মাধ্যমে কিন্তু সেই বস্তুটাকে আমরা বুঝতে পারবো আম নাকি তারপর গন্ধ সঙ্গে আমরা বুঝতে পারবো সেই বা স্বাদ জিহ্বা দিয়ে আমরা বুঝতে পারবো সেই আমটি টক না মিষ্টি বা আমরা স্পর্শ করে বুঝতে পারলাম সেটি আপেল না আম না খেয়ে বুঝলাম আপেল না আম কিন্তু কি কালার সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না সেটা কিন্তু চোখের মাধ্যমে আমরা বুঝতে পারবো চোখ দিয়ে দেখে আমরা কিন্তু বুঝতে পারবো সেই আমটি বা আপেলটির কালার কী সেজন্য এখানে বলা হয়েছে ইন্দ্রিয়গত পার্থক্যের জন্য বস্তুর গুণগত পার্থক্যের প্রত্যক্ষণকে বলা হয় উৎপত্তিগত পার্থক্য নেক্সট থ্রি কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সময়ে বা তার বেশি সময় ধরে ইন্দ্রকে উত্তেজিত করে তবে সেই বস্তু সম্পর্কে অভিজ্ঞতা পরিপূর্ণ হয় এই সময়ের পরিমাপকে বলা হয় কালব্যাপ্তি নেক্সট থ্রি প্রত্যক্ষণ হল সম্পূর্ণভাবে একটি মানসিক প্রক্রিয়া নেক্সট ফোর হান্ড্রেড প্রত্যক্ষণ হল সংবেদনের অর্থবোধ আমরা যে প্রত্যক্ষণ করি কোনো কিছু বা দেখি সেটি কি আমাদের মধ্যে যে সংবেদনগুলো পৌঁছায় আমাদের মস্তিষ্কে সেই সংবেদনগুলোর অর্থ তার পরিপূর্ণ হলেই আমরা প্রত্যক্ষণ করি খুব দ্রুতগতিতে এই কাজটি সম্পূর্ণ হয় সেজন্য হয়তো আমরা আলাদা আলাদাভাবে বুঝতে পারি না নেক্সট ফোর আধুনিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি হল ভিত্তিক শিক্ষণ ফোর হান্ড্রেড টু শিখন সহায়ক উপকরণ ব্যবহারের গুরুত্ব দেয় সংবেদন বিষয়ক মনোবিদ্যা ফোর হান্ড্রেড থ্রি প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয় উক্তিটি করেছিলেন পালসবাবি ফোর ফোর যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির প্রত্যক্ষণ বলছি যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির প্রত্যক্ষণমূলক সকল অভিজ্ঞতা সাধারণ ধর্মী সমন্বয় ঘটে সেই প্রক্রিয়াকে বলা হয় ধারণা নেক্সট ফোর ধারণা গঠন একটি জটিল প্রক্রিয়া ধারণা গঠন একটি জটিল প্রক্রিয়া বলার কারণ হয় সংবেদন ঠিক হতে হবে সংবেদন প্রথমত সংবেদন হতে হবে সংবেদনটা অর্থবধ অর্থবহ হতে হবে তারপরে আমরা সেটি প্রত্যক্ষণ করব সেই প্রত্যক্ষণের পরে আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে তারপর আমাদের ধারণা গঠন হবে সংবেদন যদি ভুল যায় আমাদের মস্তিষ্কে যেমন ভ্রান্ত সংবেদন যেটিকে দড়িকে আমরা ভুল করে সাপ ভেবে নিই অনেক সময় বা উল্টোটাও হয় সাপকে আমরা দড়ি ভেবে নিই তাহলে এগুলো কিন্তু ভ্রান্ত প্রত্যক্ষণের একটি কিন্তু উদাহরণ তা এগুলো কিন্তু সংবেদনের কারণে হয় তাই সেজন্যই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ধারণা গঠন হয় বলে এটিকে জোটের প্রক্রিয়া বলা হয়েছে এছাড়াও আরও ব্যাপার আছে আমাদের ধারণা গঠন তখনই ঠিক হবে যখন আমাদের মনোযোগ ঠিক থাকবে প্রেশনা ঠিক থাকবে ইত্যাদি নেক্সট আমরা ফোর হান্ড্রেড সিক্স ধারণা গঠন প্রক্রিয়া ধারণা গঠনের পর্যায়ক্রমিক কি হলো প্রথমে হলো তুলনামূলক বিচারকরণ বিমূর্তকরণ সামান্যীকরণ দেন নামকরণ এই ধারণা গঠন যে প্রক্রিয়া আছে এগুলোর যে পর্যায়ক্রমে চলে সেইটির কথা বলা হয়েছে এখানে কোশ্চেনটি একটু লেখা ভুল হয়ে গেছে প্রথমে তুলনামূলক বিচারকরণ বিমূর্তকরণ সামান্যীকরণ নামকরণ নেক্সট হলো ফোর হান্ড্রেড সেভেন ধারণা গঠিত হয় সংরক্ষণের উপর ভিত্তি করে আমাদের মস্তিষ্কে স্মৃতিতে কত কি সংরক্ষণ আছে তার উপরে কিন্তু ধারণা গঠন হবে উদাহরণ হিসাবে আমাদের কোনো কিছুর ব্যাপারে যদি কোনো ধারণা না থাকে যেমন বলা যেতে পারে আলো যখন আমরা প্রথম আলোর সংস্পর্শে এসেছি প্রথমত কিন্তু আমাদের আলোর সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কিন্তু ধারণা ছিল না বা আগুন বাচ্চারা যখন প্রথম আগুন স্পর্শ করে তখন কিন্তু তারা বোঝে না যে আগুনে হাত দিলে তাদের গরম লাগতে পারে বা যেটা সাধারণ কথায় ছে্যাংটা লাগতে পারে আমরা বলি তাহলে প্রথম যখন তার ধারণা যখন শিশুটি সেই আগুনে স্পর্শ করে যখন সে ব্যথা অনুভব করে বা গরম অনুভব করে তারপরে সে সম্পর্কে কিন্তু তার ধারণা জন্মে যায় নেক্সট কিন্তু সে সেই আগুন কিন্তু স্পর্শ করবেই না প্রত্যেকটি ব্যাপারেই আমাদের যখন ধারণা গঠন হয় তখন কিন্তু সেগুলো সংরক্ষণের উপর নির্ভর করে তা প্রথম যে গরম লাগা বা ব্যথা পাওয়া যদি আমাদের মস্তিষ্কে সেটি জমা হয়ে না থাকে আমরা কিন্তু বারবার সেই ভুলটি করব বা বারবার সেই ব্যথা পাওয়ার কাজটি কিন্তু করব সেজন্য মস্তিষ্কে বা স্মৃতিতে সংরক্ষণ কিন্তু প্রয়োজন বা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নেক্সট ফোর হান্ড্রেড ধারণা শিখনকে স্থান ও কালভেদে প্রভাবিত করে আমাদের কি ধরনের ধারণা জন্মাবে এবং স্থান এবং সময় বা কালভেদে এগুলো কিন্তু কম বেশি হতে থাকে ডেভেলপমেন্টের উপরে অবশ্যই নির্ভর করে আমাদের নেক্সট ফোর হান্ড্রেড নাইন সংবেদন সংবেদনের ভ্রান্ত ব্যাখ্যা হলো ভ্রান্ত প্রতক্ষণ প্রত্যক্ষণ এটি আগেই বললাম আমরা সংবেদন যদি আমাদের ভ্রান্ত হয় বা ভুল হয় তাহলে কিন্তু আমাদের ধারণাও কিন্তু বা প্রত্যক্ষণও কিন্তু ভ্রান্ত হবে ভিডিওটি অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ফোর হান্ড্রেড টেন প্রত্যক্ষণের সময় ব্যক্তির মন থাকে সক্রিয় যদি আমরা কোনো কিছু প্রত্যক্ষণ করি তার মানে আমাদের মন সক্রিয় থাকে কারণ সংবেদন ঠিকঠাক পৌঁছলেই আমরা প্রত্যক্ষণ করতে পারবো ঘুমন্ত অবস্থায় কিন্তু আমাদের প্রত্যক্ষণ হয় না কারণ আমরা কিন্তু গভীর অবচেতন মনে কিন্তু বিরাজ করি সেই সময় ফোর হান্ড্রেড ইলেভেন শিখনের দ্বারা শিখনের দ্বারা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব নেক্সট প্রত্যক্ষণ হলো ব্যক্তির মানসিক অবস্থা নেক্সট প্রত্যক্ষণ কিসের সাহায্য করে সমস্যার সমাধানে সাহায্য করে প্রত্যক্ষণ নেক্সট সংবেদনের সময় ব্যক্তির মন থাকে উত্তেজিত নেক্সট জ্ঞান অর্জনের প্রথম স্তর হল সংবেদন জ্ঞান অর্জনের অন্তিম স্তর হল ধারণা এখানে তিনটি স্তর সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণা এই তিনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আমাদের সংবেদন রিসিভ হয় এবং কিভাবে আমাদের ধারণা গঠন হয় নলেজ তৈরি হয় তার বিস্তারিত আলোচনা করে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন নেক্সট ফোর হান্ড্রেড সেভেনটিন ফুসফুস পাকস্থলী হৃদপিণ্ড শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোন প্রকার সংবেদন সৃষ্টি করে সেই সংবেদন যে ধরনের সংবেদন সৃষ্টি করে সেগুলো হলো যান্ত্রিক সংবেদন ফোর সংবেদন প্রত্যক্ষণ ধারণা ইত্যাদি সমষ্টির মাধ্যমে জ্ঞানার্জন প্রক্রিয়া সম্পন্ন হয় প্রত্যক্ষণ প্রথমে সংবেদন প্রত্যক্ষণ এবং সর্বশেষ ধারণার মাধ্যমে আমরা নলেজ তৈরি হয় আমাদের বা জ্ঞান তৈরি হয় বা জ্ঞান অর্জন করি আমরা ফোর হান্ড্রেড মাধ্যমে প্রশিক্ষণের প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত আমরা যে ইন্দ্রিয় মোট কথা ইন্দ্রিয় প্রশিক্ষণ কোথায় কোথায় দেওয়া হয় কিন্ডার গার্ডেন মন্তেশ্বরী শিক্ষামূলক ভ্রমণ এখানে একটি জিনিস উদাহরণ হিসাবে বলা যায় যে আমরা সব্যসাচী যে বা বিভিন্ন ধরনের ডিটেকটিভ যে সিরিয়ালগুলো দেখি সেখানে যে মানে মেন রোলে থাকে যে ডিটেকটিভ থাকে আমরা তাকে কিন্তু দেখি যে একবার চোখ বুলিয়ে একটি ঘরে কি কি আছে সব কিছু কিন্তু বুঝতে পারে এবং জানতে পারে বা দেখতে পারে মনে রাখতে পারে তাহলে কিন্তু তার ইন্দ্রিয় খুব কিন্তু সজাগ তাহলে আমাদের ইন্দ্রিয় শুধুমাত্র চোখ নয় সব ইন্দ্রিয়গুলোর কথাই বলছি সবগুলো ইন্দ্র যদি আমাদের সব সময় সজাগ থাকে বা অন্যের থেকে ডেভেলপড হয় তাহলে কিন্তু তার থেকে আমরা বেশি সংখ্যক জ্ঞান অর্জন করতে পারব বা অল্প সময়ে বা দ্রুত গতিতে আমরা আমাদের জ্ঞান অর্জন হবে জ্ঞান অর্জন মানে সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা হবে তাহলে এই ইন্দ্রিয়গুলো আরও উন্নত কি করে করা যায় সেই সেই জিনিসটি ছোটোবেলার থেকেই শিখে আসা ভালো আর সেই ইন্দ্রিয়গুলোর প্রশিক্ষণ কোথায় কোথায় দেওয়া হয় কিন্ডার গার্ডেন যে বিদ্যালয় আছে মন্তেশ্বরী বিদ্যালয় আছে এবং শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমেও কিন্তু আমাদের ইন্দ্রিয় প্রশিক্ষণ হয়ে থাকে নেক্সট ফোর শিখন সহায়ক উপকরণ ব্যবহারের উদ্দেশ্য হলো আমরা যে বিভিন্ন ধরনের শিখন সহায়ক উপকরণ ব্যবহার করি ক্লাসে শিক্ষার সময় সেগুলোকে বিমূর্ত জ্ঞানের সামগ্রীকে ইন্দ্রের গ্রাহ্য করে তোলা যেগুলো আমরা দেখতে পারি না সেগুলো আমাদের চোখের সামনে নিয়ে আসার এবং তার শিক্ষা দেওয়া সেই কারণেই আমরা শিক্ষা শিখন উপকরণগুলো ব্যবহার করি যাতে শিক্ষার্থীরা তাদের চোখের সামনে সেই বস্তুগুলো দেখতে পারে অরিজিনালভাবে নয় মোটামুটিভাবে সে ছবির মাধ্যমে বা থ্রি ডি স্ট্রাকচারের মাধ্যমে মডেলের মাধ্যমে চার্টের মাধ্যমে সে দেখতে পারে এবং তার ধারণাটি ক্লিয়ার হয় সেই জন্যই আমরা বিভিন্ন ধরনের শিখন সহায়ক উপকরণ ব্যবহার করে থাকি নেক্সট ফোর হান্ড্রেড ত্বকের দ্বারা আমরা অনুভব করি তাপ এবং চাপ আমাদের ত্বক স্পর্শ করলে আমরা চাপ অনুভব করি এবং তাপ বা উষ্ণতা আমরা কিন্তু অনুভব করি ফোর হান্ড্রেড টোয়েন্টি প্রত্যক্ষণের মাধ্যমে অভিজ্ঞতার কি হয় সমন্বয় হয়ে থাকে প্রত্যক্ষণের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তার সমন্বয় কিন্তু হয়ে থাকে ফোর সংবেদন ছাড়া প্রত্যক্ষণ হওয়া সম্ভব নয় আমাদের যে সংবেদন সেটি যদি না পৌঁছায় আমাদের মস্তিষ্কে তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষণ করব না এইটিরও বিস্তারিত আলোচনা করে রেখেছি এখানে ভিডিওটি আমরা বড় করবো না তার জন্য এটির বিস্তারিত আলোচনা না আমরা নেক্সট দেখছি ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি হলো যান্ত্রিক সংবেদন আমরা বলেছি দেহের হান্ড্রেড যে সংবেদনগুলো সেগুলো হলো যান্ত্রিক সংবেদন। অনুভূমি বহিপ্রকাশ সরি অনুভূতির বহিপ্রকাশ প্রক্ষোপ হলো অনুভূতির বহিপ্রকাশ ইমোশন নেক্সট মনোবৈজ্ঞানিকদের মতে প্রক্ষোভের স্তর হল তিনটি নেক্সট প্রক্ষোভের উৎস হল প্রবৃত্তি এই উক্তিটি করেছিলেন ম্যাকডুগাল নেক্সট শিশু প্রথমে কাকে ভালোবাসে তার মাতাকে এই কথা শুধু মাতা বললে ভুল হবে শিশুর প্রাথমিক যে চাহিদা যখন শিশু জন্মগ্রহণ করে সেই চাহিদা যে মেটায় তাকেই সে ভালোবাসে তাহলে শিশু জন্মগ্রহণের পরে তার প্রাথমিক চাহিদা কি খাদ্য সে খাদ্য যে শিশুকে সেই তার জৈবিক চাহিদাকে মেটায় তাকে সে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রে মা তো মাকে ভালোবাসে এবং মা ছাড়াও যারা তার স্বাভাবিক যে জৈবিক চাহিদা মিটিয়ে থাকে তাকেও কিন্তু শিশু ভালোবেসে থাকে তা বেশিরভাগ ক্ষেত্রে মা যেহেতু করে সেই জন্য মায়ের কথা বলা হয়েছে এখানে নেক্সট ফোর শিশুর মধ্যে স্নেহ ভালোবাসার প্রধান উৎস হল তার পরিবার নেক্সট শিশু খেলনা ভালোবাসে দু বছর বয়স থেকে নেক্সট শিশুর মধ্যে স্নেহ ভালোবাসা জন্মাতে পরিবারের লোকজনদের মধ্যে কি করা উচিত একে অপরের সঙ্গে দেওয়া নেওয়ার অভ্যাস গঠন করা প্রয়োজন সে দেওয়া নেওয়ার অভ্যাস শিশু যদি দেখে তাহলে কিন্তু একে অপরের প্রতি স্নেহ ভালোবাসা কিন্তু জন্মাবে শিশুর ফোর হান্ড্রেড শিশুর ভয়ের কারণ হলো শিশু বিভিন্ন কারণে ভয় পায় তার প্রথম কারণ হলো উচ্চ শব্দ উচ্চ স্থান থেকে পড়ে যাওয়া অপরিচিত ব্যক্তি ইত্যাদি আরও বিভিন্ন কারণে শিশু ভয় ভয় পেয়ে থাকে এগুলো আমরা শুধুমাত্র উদাহরণ হিসেবে দিয়েছি শিশুর ভয় নির্ভর করে তার মানসিক বিকাশের উপর তার মেন্টাল ডেভেলপমেন্ট কত হয়েছে কেমন হয়েছে তার উপরে নির্ভর করে শিশুর ভয় ফোর হান্ড্রেড শিশুর ভয় দূরীকরণের জন্য প্রয়োজন শিশুর নিরাপত্তাকে আরও শক্তিশালী করা নেক্সট ফোর হান্ড্রেড শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে হলে প্রয়োজন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে একে অপরের মধ্যে যে ঈর্ষা থাকে তা নিয়ন্ত্রণ করার জন্য যেটি করতে হবে তার প্রথমটি হলো শিক্ষক কোনোভাবেই শিক্ষার্থীদের সঙ্গে পক্ষপাতিত্ব করবেন না সবাইকে সমান চোখে দেখবেন দ্বিতীয়ত শ্রেণীকক্ষে অসম প্রতিযোগিতাকে প্রশ্রয় দিবেন না একে অপরের সঙ্গে যে যে প্রতিযোগিতা হয় এবং আমরাও করেছি এর থেকে ওর থেকে ভালো করতে হবে এই করতে হবে সে করতে হবে একদিকে ভালো কিন্তু প্রত্যেকটি বিষয়ে প্রতিযোগিতা কিন্তু ভালো নয় তারপরে কি বলছে পয়েন্টটি ঈর্ষার ভয়াবহতার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা ঈর্ষা কিন্তু একে অপরের থেকে দূরে নিয়ে যায় বিভিন্ন ধরনের বড় সড়ো ঝগড়াঝাটির মাধ্যমে কিন্তু বড় বড় ক্ষতিও কিন্তু আমরা হতে দেখি শিক্ষার্থীদের মধ্যে ফোর উত্তর বাল্যকাল স্তরে প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল এই স্তরে বালক বালিকারা সামাজিক পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয় দুই বয়স্কদের অবহেলা এবং সহপাঠীদের পরিহাস এই স্তরের বালক বালিকাতে ক্রোধে সঞ্চার করে তিন প্রাক্ষভিক প্রকাশ নির্দিষ্ট রূপ পায় নেক্সট ফোর থার্টি সেভেন বৈশিষ্ট্যগুলো কি এক বিমূর্ত প্রক্ষোভ বিকশিত হয় দুই অনুবর্তন এর ফলে প্রক্ষোভের উদ্দীপকগুলো বিস্তৃত হয় নেক্সট ফোর হান্ড্রেড থার্টি এইট বিকাশ নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্নভাবে ঘটতে পারে ফোর ব্যক্তির জীবনের বিকাশের কোন স্তরকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয় বাল্য স্তরকে বাল্য স্তরকে কেন রহস্যজনক স্তর বলা হয় এই স্তরে প্রাক্ষবিক বিকাশ খুব দ্রুত ঘটে ফোর সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় প্রায় তিন বছর বয়স পর্যন্ত সব কিছুতেই আমরা দেখি এটা আমার সব কিছুই আমার 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 করে যে শিশুরা সেটি মূলত আমরা তিন বছর পর্যন্ত দেখতে পারি ফোর বিকাশের কোন স্তরে শিশুর ক্রোধ এবং স্নেহের মধ্যে পার্থক্য বুঝতে পারে শৈশব শৈশবকালে ফোর ফোর থ্রি ফোর হান্ড্রেড ফোরটি থ্রি কোনো ব্যক্তি যখন শিশুর গালে আলতো স্পর্শ করে তখন শিশুর মুখে হাসি দেখি এর কারণ হল প্রতিবর্তক্রিয়া ফোর হান্ড্রেড ফোর জ্ঞানার্জনের কোন পর্যায়ের গুরুত্ব সব থেকে অধিক জ্ঞানার্জনের কোন পর্যায়ের গুরুত্ব সবথেকে অধিক স্তর আমাদের প্রেশনা যত ভালো হবে আমরা জ্ঞান অর্জন তত দ্রুত করব এবং ভালো হবে ফোর শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের কঠোর আচরণ শিক্ষার্থীর বিকাশে যে নেতিবাচক প্রভাব ফেলে তা হলো শিক্ষার্থীর সুসংহত ব্যক্তিত্ব বিকাশের অন্তরায় বা বাধা সৃষ্টি করে আমরা যদি শিক্ষার্থীদের কঠোর শাস্তি দেই বা শিক্ষার্থীদের উপর কঠোর আচরণ করি তাদের যে যে সুন্দর ব্যক্তিত্ব নিজস্ব ব্যক্তিত্ব সেটি কিন্তু বিকশিত হতে বাধা সৃষ্টি হবে ফোর হান্ড্রেড সিক্স প্রত্যক্ষণে সংবেদনের পরের স্তর হল জ্ঞান অথবা অভিজ্ঞতার বিশ্লেষণ হয় এই অব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নেক্সট ফোর হান্ড্রেড প্রাক বাল্যকালের শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি হল খেলনা ও খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া ফোর জ্ঞান অর্জনের ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হলো সন্তুষ্টিদায়ক এবং ধনাত্মক প্রাক্ষবিক পরিবেশে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন কার্যকরী হয় সন্তুষ্টিদায়ক যদি হয় এবং ধনাত্মক প্রাক্ষবিক পরিবেশ যদি হয় শিক্ষার্থীদের জ্ঞান কিন্তু শুধু শিক্ষার্থী নয় আমাদেরও দেখেছি সবারই কিন্তু জ্ঞান অর্জন কিন্তু কার্যকরী হয় এবং ভালো হয় ফোর দেহের কোন অংশের সঞ্চালন প্রাক্ষবিক বহিপ্রকাশ অধিক শক্তিশালী মুখের অভিব্যক্তির মাধ্যমে আমরা কিন্তু প্রাক্ষবিক যে বই প্রকাশ এটি কিন্তু অধিক দেখতে পারি মুখের অঙ্গভঙ্গি আকার প্রকৃতি ফোর হান্ড্রেড ব্রিজ একজন মনোবৈজ্ঞানিক ব্রিজ এর মতে শিশুর কোন বয়সে সমস্ত মৌলিক প্রক্ষোভগুলো বিকশিত লাভ করে শিশুর তিন বছর বয়সে আজকের ভিডিওর সর্বশেষ কোশ্চেন প্রত্যক্ষণের উপর শিক্ষার্থীদের যে বিষয়টি নির্ভরশীল তা হল শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের প্রয়োগ ক্ষমতা বৃদ্ধি অনুকরণমূলক শিখনের ক্ষেত্রে সাহায্য করা শিখন পরিস্থিতিতেই সামগ্রিক রূপদান করা বা সম্ভবত করা এটি কিন্তু প্রত্যক্ষণের উপর শিক্ষার্থী নির্ভর করে বা শিক্ষার্থীদের প্রত্যক্ষণ কেমন হবে তার উপরে নির্ভর করে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান কেমন হবে তারা তাদের জ্ঞানগুলো সঙ্গবদ্ধ করতে পারবে কি পারবে না তারা প্রত্যক্ষণ যত ভালোভাবে করতে পারবে তাদের জ্ঞান তত ভালোভাবে হবে তাহলে এই ভিডিওটি আজ এই অব্দি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন এবং যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি অসুবিধা হচ্ছে আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই দুর্বলতাগুলো সলভ করার জন্য ভালো থাকবেন বিদায় নিচ্ছি